আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি সৈয়দা মাসুদা সুলতানা, বিলফিল ইসলামী উচ্চতর সহকারী শিক্ষক। আজকে আমি তোমাদেরকে এখন অষ্টম শ্রেণীর একটি বাংলা কবিতা আলোচনা করব। কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস, যাকে আমরা রূপসী বাংলার কবি জানি। প্রথমে আমরা জানো তার জীবন, তার পরিচিতি। জীবনানন্দ দাস 1899 খ্রিস্টাব্দে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। পিতার নাম সত্যনন্দ দাস, মাতার নাম কুসুম কুমারী দাস। শিক্ষাজীবন মাধ্যমিক ম্যাট্রিক 1915 ব্রজমোহন স্কুল বরিশালে, উচ্চ মাধ্যমিক আয়ে 1917 ব্রজমোহন কলেজ বরিশাল, উচ্চতর শিক্ষা বিএ অনার্স 1919 কলকাতা প্রেসিডেন্সি কলেজ, এমএ ইংরাজি 1921 কলকাতা বিশ্ববিদ্যালয় করতে লেখাপড়া করে ইংরাজিতে এমএ পাশ করেন। পেশা কর্মজীবন অধ্যাপনা কলকাতা সিটি কলেজে 1922 থেকে 1928, বাগেরহাট কলেজে 1929 সালে, দিল্লি রামজস 1929 থেকে 1930, ব্রজমোহন কলেজ 1935 থেকে 1946, খড়গপুর কলেজ 1951 থেকে 52, বরিশা কলেজ 1952, হাওড়া গার্লস কলেজ 1953 থেকে 1954 পর্যন্ত। তিনি একটি পত্রিকা সম্পাদনা করেন, পত্রিকাটির নাম দৈনিক স্বরাজ। তার সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারা, তিমি, রূপসী বাংলা, বেলা ও বেলা, কাল বেলা ইত্যাদি উপন্যাস, মাল্যবান, সতীর্থ, প্রবন্ধ গ্রন্থ, কবিতার কথা। এই ব্যক্তি 22 অক্টোবর 1954 খ্রিস্টাব্দে একটি ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। কবিতাটি আলোচনা করব। কবিতাটি তার রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, রূপসী বাংলা কাব্যগ্রন্থ, এবং তাকে আমরা রূপসী বাংলার কবি হিসেবে জানি। আবার আসিব ফিরে জীবনানন্দ দাস, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল চালিকে বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরের ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে বেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনেবে এ লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এই উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙাবাই রাঙা মেঘ সাতটায় অন্ধকার আসিতেছে নিরে, দেখিবে ধবল বক, দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। অত্যন্ত চমৎকার একটি কবিতা, যে কবিতাতে প্রকৃতির মাঝে তিনি আবার ফিরে আসতে চান। কবি এই কবিতায় দেখিয়েছেন যে তিনি নিজের দেশকে খুবই ভালোবাসতেন, প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না, তিনি বাংলার নদী মাঠ ফসলের ক্ষেতকে ভালোবেসে সংকোচিল শালিকের বেশে দেশে ফিরে আসবেন, আবার কখনো ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন, এমন হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন, এমনকি দিনের শেষে যে সাদা বকের তার মেঘের কোল ঘেঁষে নিরে আসে তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে, এভাবে তিনি বাংলাদেশে রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন, তিনি এভাবেই বারবার ফিরে আসবেন। অত্যন্ত সুন্দরবনে তিনি সুন্দরভাবে তিনি কথাগুলো লিখেছেন। এখানে সুদর্শন বলতে যে বলা হচ্ছে গোবরে পোকাকে বোঝানো হচ্ছে, তারপরে আছে জলাঙ্গি, জল অঙ্গে যার কথাটা নদীকে বোঝানো হচ্ছে, কার্তিকের নবান্নের দেশ বলতে বোঝানো হচ্ছে কবি নিজের জন্মভূমি বাংলাদেশকে নবান্নের দেশ বলছেন, শঙ্খচিল হচ্ছে একটা সাদা চিল। এভাবেই তিনি তার ধবল বক হয়ে বারবার ধানসিঁড়ি নদী, তার বরিশাল জেলার বিখ্যাত নদী ধানসিঁড়ি নদীর তীরে ফিরে আসবেন, কখনো মানুষ হয়ে না, কখনো শঙ্খচিল শালিকের বেশে, কখনো ভোরের কাক হয়ে, কখনো কুয়াশার বুকে একদিন আসিব কাঁঠাল ছায়ায়,
হাঁস হয়ে কিশোরীরা যেমন ঘুঙুর পায়ে চলে, হাঁস হয়ে তিনি এভাবে ফিরে আসবেন। সারাদিন কলমির গন্ধ গজা পানিতে কলমির স্বাদ যেরকম ভেসে থাকে সেখানে তিনি ভেসে ভেসে বেড়াবেন। এভাবে তিনি লক্ষ্মী পেঁচা হয়ে আসবেন। কখনো সুদর্শন যেমন সন্ধ্যার আকাশে ওড়ে, ওইভাবে তাকে ফিরে পাওয়া যাবে। রূপসার ঘোড়া দেখা যাচ্ছে যে ছেঁড়া পালে যে বালক, তার মাঝেও যেন তাকে ফিরে পায়। তিনি এই দেশকে এত ভালোবাসেন যে প্রকৃতি আর তিনি একাকার হয়ে ফিরে আসবেন বারবার। এই প্রকৃতির সাথে একাকার হয়ে প্রকৃতির সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে তার সাধারণ বিষয়গুলো তিনি এভাবে কবিতার ভিতর তুলে ধরেছেন। আর এইভাবে তিনি তার এই কবিতার মাঝে সুন্দরভাবে যেন একাকার হয়ে মিশে গেছেন। এই কবিতায় যে প্রকৃতি একসাথে কবির ফিরে আসা, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্য, সব কিছু যেভাবে তিনি সাধারণ মানুষের সাধারণভাবে তুলে ধরেছেন, সেটাই এই কবিতায় তিনি এমনভাবে তুলে ধরেছেন। এবং শিক্ষার্থীরা পড়ে এটাই বুঝতে পারে যে সাধারণের ভিতরে যে অসাধারণ সৌন্দর্য বিরাজ করে এবং দেশের প্রতি এত ভালোবাসা যায়, সেটাই কিন্তু এই কবিতায় কবি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য লিখে গেছেন। আজ এই পর্যন্ত, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আগামী আবার ফিরে আসবো কোনো একটা কবিতা বা প্রবন্ধ নিয়ে বা গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।